আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আজ কোনো রান্নাবান্না বা ঘর গুছানো নয়, আজ আমি এসেছি গাছপ্রেমী ভাই বোনদের জন্য একটা ভিডিও নিয়ে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার সুন্দর অক্রালিস, অনেকে এটাকে প্রজাপতি গাছও বলে, দেখতে প্রজাপতির মতো, হয়তো তাই। তো আমার আজকের ভিডিওটি হয়েছে যে গাছগুলা এত কমন নয়, আনকমন, সেই গাছগুলার যত্ন এবং এই গাছগুলা দিয়ে আপনারা সহজেই আপনাদের বারান্দাটা সাজাতে পারেন, সেরকম কিছু গাছের কথা বলবো। আর বলতে পারেন আপডেট ভিডিও, আমি যে গাছগুলা বিভিন্ন ভিডিওতে আপনাদের মানে ক্যামেরার সামনে যে গাছগুলো লাগিয়েছি সেগুলা দেখতে এখন কতটুকু ঝোপালো হয়েছে বা কেমন হয়েছে বা আমি কীভাবে যত্ন নিই সেই সম্পর্কে ভিডিওটি। তো প্রথমে দেখেন এই অক্রালিস গাছটা, আমি সবসময় বলি আমার পাশের বিল্ডিংয়ে যে আপুটা মাত্র দুইটা পাতা আমাকে গিফট করেছিল, তার থেকে এত সুন্দর ঝোপালো হয়েছে। তো এই গাছটা কিন্তু একদমই আনকমন, আপনারা চাইলে এই গাছটা দিয়ে আপনাদের বারান্দা অনায়াসে সাজাতে পারেন। তেমন কোনো যত্ন নিতে হয় না, শুধু তার গোড়া সবসময় একটু ভিজিয়ে রাখলেই হয়। আর এই তো পাতাবাহারটা আমার পাওয়ার জন্য সবসময় খুব উদ্বিগ্ন ছিলাম। এই পাতাবাহারটার নাম আমার জানা নেই, তবে এই পাতাবাহারটা দিয়েও আপনারা অনায়াসে বারান্দা সাজাতে পারেন। তো এখানেও কিছু পাতাবাহার আছে, এগুলো আমি ডাল থেকে লাগিয়েছি, শিকড় আসতেছে। তো এই পাতাবাহারগুলো কিন্তু একদম কমন নয়, এগুলোরও দেখলাম যে তেমন কোনো যত্ন নিতে হয় না, কেননা এই পাতাবাহার একটা আমার আছে, লাগিয়ে রেখেছি, ভালো গ্রো করতেছে, এবং এটা একটু ডাল থেকেই দেখলাম শিকড় আসতেছে। তো এগুলা কিন্তু আসলে বারান্দার সৌন্দর্য অনেক অনেক বৃদ্ধি করে। আর মানি প্লান্টের কথা কি বলবো, মানি প্লান্টও তো আসলে একটা কমন ভ্যারাইটিস এবং কমন জাত, তো সেটা তো অনায়াসে বারান্দায় হয়, সেটার কথা নাই বললাম। তো আমি আনকমন যে গাছগুলো সেগুলাই আজকে দেখাচ্ছি, যেগুলার আসলে তেমন যত্ন নিতে হয় না আনকমন হলেও। এই যে একটা পাতাবাহার, এটা আমি লাগিয়েছি, কিন্তু দেখেন গতকালকের আসলে বৃষ্টি হয়েছিল, তার জন্য পাতাগুলো একটু ময়লা টাইপের, ধুয়ে আমি এখনও ওকে গোসল করাইনি, তো যখন গোসল করাবো পাতাগুলো আসলে পরিষ্কার হয়ে যাবে। আর এই তো আমার বেবি টিয়ার কিন্তু একদম কমন নয়, হ্যাঁ আনকমন একটা গাছ, কেননা এটা আমি নার্সারিতে অনেক খুঁজেছিলাম, এটাও আমার গিফট পাওয়া গাছ। আর এখান থেকে আমি একটা মাত্র লতা লাগিয়েছি, তো এটা থেকে দেখেন ওর সৌন্দর্য, আমি তো যতই আসি ওর মানে সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হই। তেমন কোনো যত্ন নিতে হয় না, গোড়াটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলেই হয়, আর এইভাবেই বাড়তে থাকে। তো আমি এখান থেকে একটা লতা কেটে গত দুই একদিন আগের একটা ভিডিওতে লাগিয়েছি, সেটা আমার মেয়েদের বেডরুমের ব্যালকনিতে, একটু পরে দেখাবো সেই গাছটা কেমন হয়েছে। বেবিটিয়ার গাছটা আসলে এতই সুন্দর কি বলবো, দেখতে যেমন সুন্দর আর গ্রো করে ভালো। আর এই তো আমার জ্যাট প্লান্ট এনেছি ঈদের আগে, তো ঈদের আগে আনলো, দেখেন সুন্দর একদম পাতা টাতা মেলে, ভালো একটা গ্রো হচ্ছে। তো আমি বুঝলাম যে এই জ্যাট প্লান্টেরও তেমন কোনো যত্ন করতে হয় না এবং আনকমন, এটা দিয়েও আপনারা সুন্দর করে বারান্দায় সাজাতে পারেন। তারপর স্পাইডার প্লান্ট, ওনাকেও বেশি যত্ন করতে হয় না, মাঝে মাঝে শুকনো পাতাগুলো একটু ছিঁড়ে দেই আর গাছের গোড়া যখন একদম শুকিয়ে যায় পানি দেই। কিছু গাছ আছে খুব সেন্সিটিভ, তাদেরকে আসলে বারান্দায় রাখলে আপনার বেশি বেশি যত্ন নিতে হবে, বা দুই একদিন পানি না দিলে একদম মরে যাবে। কিন্তু আমি যে গাছগুলো এখন দেখাচ্ছি সেই গাছগুলো আসলে দুই একদিন পানি না দিলেও আমার কাছে মনে হয় কিছুই হয় না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো এই দেখেন আমার স্পাইডার প্লান্টটা কত সুন্দর মাশাল্লাহ, আর ভালো গ্রো করছে। এখান থেকে একটি চারা উঠিয়ে আমি অন্য একটা পটে লাগিয়েছি, সেটাও ভালো গ্রো করছে, আর এটা খুব সহজেই হয় এই যে। আর এটা যদি আপনার 10টা টপেও রাখেন, বারান্দার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে, একটুও কমবে না, কেননা এটা বেশি একটা উচ্চতার গাছ নয় আর টবের মধ্যে খুব সুন্দর ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো দেখতে ভালো লাগে। আমার ইচ্ছা আছে আরও কয়েকটা স্পাইডার প্লান্টের টপ করব, যে গাছগুলো বেশি বড় হয় বারান্দাতে সেগুলো আসলে বারান্দায় রাখলে ভালো লাগে না, তো সেগুলো কমতি করে এই গাছগুলো স্থান দিব।
তো রেখে দিলাম তাকের মধ্যে। এখন আসি ক্যাকটাস। ক্যাকটাস যদিও আমার তেমন কিছু তেমন নেই, তারপরও ক্যাকটাসগুলোর আসলে বেশি যত্ন নিতে হয় না, বুঝে শুনে একটু পানি দিলেই কিন্তু ক্যাকটাস ভালো থাকে। যেমন এগুলোই আমার প্রমাণ, বেবি থেকে আমি বেবি লাগিয়েছি, মাশাল্লাহ ভালো গ্রো হচ্ছে, ওনারা খুব হেসে খেলেই বড় হচ্ছে। আর দেখেন মাঝে মাঝে আসলে ক্যাকটাস 2-3 ঘন্টা রোদে দিলে ভালো, তো রোদে দেইনি তারপরও কিন্তু দেখতে খারাপ হয়নি। তবে ওই ক্যাকটাসটা বেশি একটু লম্বা হয়ে যাচ্ছে, তো আশা আছে কয়েকদিন নিয়ে রোদেতে রাখবো, তাহলে হয়তো ওদের গ্রোটা আরও ভালো হবে। ইনসিপ্লান্টের যে ভ্যারাইটিসগুলো এগুলো কিন্তু খুব সহজে বারান্দায় হয়ে থাকে, আর ইনসিপ্লান্ট একটা আছে খুবই কমন, এটা একটা আনকমন গাছ। আর এই তো একটা ক্যাকটাস রেখেছি আমার মেয়েদের এই কর্নারটায়, সেটা ওদের বেডরুমে রেখেছি। তো আসলাম ওদের বেডরুমের বারান্দায়, এই তো ইনসিপ্লান্ট বেবিটিয়ার গাছটা যেটা দেখিয়েছিলাম একটু আগে, সেটা থেকে একটা ছোট্ট লতা আমি এখানে লাগিয়েছি। দেখেন উনিও কিন্তু ভালো গ্রো করছে। এখন কিন্তু টপটা এক সাইডে ভরা, এক সাইডে খালি, আস্তে আস্তে পুরো টপটাই ভরে যাবে, অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু খুব কমন গাছ, তবে এটা যত্ন না নিলে এটা কিন্তু একদমই শুকিয়ে যায়। যত্ন বলতে কোনো কিছুই না, এটাকে একটু পানি দিতে হবে সবসময়, একটু ভেজা ভেজা মাটিটা রাখতে হয়, যতটুকু আমার অভিজ্ঞতা সেটা থেকে বলছি। তা আপনি কোথায় গেলেন, একটু বেশি করে পানি দিয়ে গেলেন, তাতে এই গাছটার কোনো সমস্যা হয় না, আরও ভালো থাকবে গাছটা। তো দেখেন না আমার গাছগুলো কয়েকদিন আগে লাগিয়েছি, যারা প্রতিদিন আমার ব্লগ দেখেন, ভিডিও দেখেন, তারা অবশ্যই জানেন এই গাছগুলোর বয়স কত, কেননা কয়েকদিন আগে আমি ঝোপালো করার জন্য উঠিয়ে উঠিয়ে নতুন টবে লাগিয়েছিলাম। তো এখন দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে। পুত্তলিকার রোদের দরকার, তবে একদম কড়া রৌদ্র নয়, সামান্য রোদ আসে এমন বারান্দায়ও কিন্তু পুত্তলিকা ভালো গ্রো করে। তো যেই গাছগুলো আমি এতক্ষণ দেখিয়েছি আপনাদেরকে, আপনারা খুব সহজে আপনাদের বারান্দায় লাগাতে পারেন। এগুলা কিন্তু একদম কমন গাছ নয়, এগুলা একটু আনকমন। আনকমনের মধ্যে ওদের সৌন্দর্য আর কি বলবো। তো আরেকটা গাছ হয়েছে, এটা কমন হলেও দেখা যায় যে ওনার মানে ফুল দিতেই থাকবে। এটা হয়েছে এই যে নয়নতারা, তো ওনাকে লালন পালন করতেও বারান্দায় একদম কোনো কষ্ট নেই, যাদের নয়নতারা আছে তারা জানেন। বিসি পড়লেই অনায়াসে গাছ উঠতেই থাকে। ওনাদের জ্বালায় আমি অতিষ্ঠ, মানে পুরো বারান্দা ভরে গেছিল, তো কয়েকটা রেখে সব উঠিয়ে ফেলেছি। আর হয়েছে এই যে লিপস্টিক গাছ, তো ওনার নাম সঠিক আমার আসলে মনে থাকে না, একটা আপু আমাকে বলে দিয়েছিল, আমি ওনাদেরকে লিপস্টিক বলে ডাকি যেহেতু লিপস্টিকের মতো দেখতে। ওনারও আসলে উজ্জ্বল আলোতে হয়, ওনাদেরও তেমন যত্নের প্রয়োজন হয় না, ওনাদেরকেও মাঝে মাঝে যখন শুকিয়ে যায় তখন পানি দিলেই হয়। তো এই যে একটা পাতাবাহার, ওনার একই অবস্থা, বিভিন্ন অফিস আদালতে আমরা এই গাছটা বেশি দেখি। তবে অনেকেই বলে এটা একটা বিষাক্ত গাছ, এটাকে বাসার ভিতরে রাখা ঠিক না, তবে ছোট বাচ্চা থাকলে সেটা হয়। যেহেতু আমার বেবিরা এখন আলহামদুলিল্লাহ অনেকটা বুঝে, ওরা গাছের পাতা চিবিয়ে খাবে না, তো আমি রেখেছি কিছু গাছ। তো এই গাছটা আমার ভালো গ্রো করেছে, সাথে আছে কিছু অ্যালোভেরা। তো আজকে হঠাৎ করে বারান্দায় যেয়ে দেখলাম আশ্চর্যের বিষয়, এটা তো ফুল হয়। তো এই গাছটা বেশি যত্ন নিতে হয় না, তবে গাছটা খুব দামি গাছ, যারা হয়তো কিনতে গিয়েছেন তারা জানেন। তো এটাতে সুন্দর ফুল এসেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতে দেখতে আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, কিছু ফুল দেখতে দেখতে আপনাদের কাছে বিদায় নিব। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর আমার যে গাছগুলো বিভিন্ন ভিডিওতে ক্যামেরার সামনে লাগিয়েছি আপনারা দেখতে পেয়েছেন গাছগুলোর কি অবস্থা, এবং আমি যে গাছগুলো দেখিয়েছি সেগুলো দিয়ে আপনারা অনায়াসে বারান্দা করতে পারেন। আল্লাহ হাফেজ।